আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরো একটি নতুন বিষয় সম্পর্কে জানব। বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি, বিষয়টা আপনাদেরকে একটু দেখাই কি দেখে থাকি। এটা হলো আমাদের পূর্বে যে কাজটা করছিলাম সেই কাজটা, পূর্বে এতটুকু কাজ আমরা করে রাখছিলাম। আমরা আজকে দেখব আমাদের এইটা যে ওয়েব পেজটা ডিজাইন করছে, এইখানে দেখেন এই সেকশনটা একেবারে যেতে আছে। আবার এইখানে যদি উপরে দেখি, এইখানে এ পাশে লেগে আছে। তো এই জিনিসগুলোকে আমরা কাস্টমাইজ করার জন্য বা বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখে থাকি, যেমন এই ওয়েবসাইটটা যদি দেখেন, দেখবেন যে সব কন্টেন্ট এইখানে মাঝখানে একটা এরিয়া অ্যাড করা আছে, এই এরিয়ার বাইরে একটিও যায়নি। হ্যাঁ, এই এরিয়ার মধ্যেই সকল কিছু আছে। কিন্তু এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা বাইরে গেছে, কিন্তু কন্টেন্টগুলো সব কি মাঝখানে আছে। আবার যদি আমরা এটাই দেখি, থিম ফরেস্টের এটাও যদি দেখি আমরা, এখানে দেখেন এই সাইডে কিন্তু একটা জায়গা নিছে, এখানেও একটা জায়গা নিছে। কন্টেন্টগুলো একটা এরিয়ার মধ্যে আছে, এর বাইরে যায়নি, কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো এরিয়ার বাইরে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এরিয়ার বাইরে। তো এরকম ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা এই যে এটাও দেখেন অনেকখানি জায়গা নিয়ে রাখছে, কন্টেন্টগুলো সব এইখানে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোটা জুড়ে আসছে। এরকম কাজ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমত যেটা দেখাবো সেটা আমাদের যে ফুটারটা আছে, এই ফুটারটাকে আমরা ওরকম করে দেখাবো, 80% করে দেখাবো, যে 80% জায়গার মধ্যে যেন আসে। তাহলে আমি কোডিং এ যাচ্ছি। আমাদের এটা ছিল কোডিং, এতটুক। আচ্ছা, যেহেতু আমরা এটা সিএসএস এ কাজ করব, সেহেতু আমি সিএসএস এ আগে ক্লাসটা নিয়ে কাজ করব, তাহলে ভালো হবে, সুবিধা হবে। ধরেন আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের যে কোনো নাম দিতে পারি, আমি কন্টেইনার নাম দিলাম, কন্টেইনার নাম দিলাম, কন্টেইনার। কন্টেইনার নামে একটা জায়গা থাকবে, সেখানে আমরা ধরেন হাইট দিয়ে দেব, একটা হাইট দেবো না, আমরা ওয়েট দিয়ে দেবো, একটা ওয়েট দিয়ে দেবো, ডিফল্ট একটা ওয়েট ধরেন 80%। মানে যে পুরো পেস্ট হবে পেস্টটার ওয়েট হবে কত, 80%, অর্থাৎ যত কন্টেন্ট থাকবে সব 80%-এর মধ্যে থাকবে। আর এইটা যাকে আমরা দেব তাকে অবশ্যই কি পজিশনটা সেট করে দিতে হবে। আমি তাহলে এইটার পজিশন অনুযায়ী যদি হয়, তাহলে এটা পজিশন কি হবে, রিলেটেড। তারপর যাকে নেব তাকে কি করে দেবো, অ্যাবসলিউট করে দিলে কি হয়ে যাবে, এটা নিয়ে নেবে, আর আপনাকে কিছু করতে হবে। আরেকটা জিনিস আমাদের করতে হবে, মার্জিনটা আমাদের অটো করে, মার্জিন 0 পিক্সেল অটো, বাস এই আমাদের কাজ হয়ে গেল। এখন এই যে কন্টেইনার লেখাটা, এই কন্টেইনার নামটা যদি আমি কোথাও দেই, কোথাও ক্লাস অ্যাড করি, ক্লাসে যে কোড করলাম এটা ফুটার, তাহলে ফুটারে আমরা কিন্তু একটা সেকশন নিয়ে কাজ করছিলাম। ফুটারে যদি সেকশনটা আমরা দেখি, নিচে যাই, ফুটার, এই যে দেখুন আমাদের সেকশন 6 এর মধ্যে ফুটার আছে। তাহলে আমরা চাচ্ছি যে ফুটার সহ এই যে জায়গাটা, এই এতটুক যে, এটা কিন্তু কন্টেন্ট, পুরা কন্টেন্ট এইখানে আমাদের। এই কন্টেন্টটাকে আমরা কি করব, এই অংশের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে কি করব, একটা ডিভ নেব, এখানে কি করব, একটা ডিভ নেব, এখানে আমরা একটা ডিভ নিলাম, একটা ডিভ নিলাম। এই ডিবের মধ্যে ক্লাস কি অ্যাড করব, ক্লাস অ্যাড করব এই যে এখানে যে ক্লাসটা, এইখানে যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা অ্যাড করে দেবো। এইখানে যা লিখছি এই ক্লাসটাকে আমরা এখানে অ্যাড করে দেবো, বাস। আর এই ডিপটাকে আমরা কি করব, কাট করে এই যে এইখানে কার আগে দিছি, ফুটারের আগে, এখানে কি ফুটারের পরে দিয়ে দেবো, বাস আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে সেভ করলাম, এটাও সেভ করলাম, এরপরে যদি আমরা রিলোড দেই, বাস দেখুন এই যে 80%-এর মধ্যে চলে আসছে। এখন এটা কিন্তু ঠিকই দেখাচ্ছে এটার আলোকে, কিন্তু আমরা যদি উপরে যাই, একটু উপরে যাই, এই যে লেখাটা বা এই এটা দেখাই, এই যে
দিস ইজ লিঙ্ক, এটা কিন্তু একেবারে এখানে আছে। আমরা চাচ্ছি যে ওইটার আলোকে হোক, বা এটাও যদি আমরা চাই যে এটা এটার আলোকে ওইটার আলোকেই হোক, তাহলে আমরা যা শুধু কি ওইটাকে শুধু এখানে যদি অ্যাড করে দিতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের ন্যাপবার কোথায়, এই যে দুই নাম্বার সেকশনে, এই দুই নাম্বার যে সেকশনটা আছে মেনু, এই মেনুর এইখানে যদি আমি মেনুর এখানে যদি আমি একটা ডিপ নেই, ডিপ নেওয়ার পরে মেনুর আগে নিছি এইটাকে আমি যদি কাট করি, তাহলে কোথায় সেকশন টুতে কিন্তু আমি নিছি, তাহলে এই যে সেকশন আছে সেকশনে এইখানে কি আবার ডিপটা আমাকে শেষ করতে হবে। তাহলে এইখানে আমি যে সেকশন টুর এইখানে যদি নিলাম, এখানে আমরা ক্লাসটা অ্যাড করে দেব, ক্লাসটা অ্যাড করে দেব। অবশ্য অবশ্যই ক্লাসের নামটা হুবহু হতে হবে, কন্টেইনার এই লেখাটা একেবারে হুবহু হতে হবে, অর্থাৎ এখানে যে কোড করছি এটা যেন এখানে হয়। তাহলে আমরা কি করলাম, সেকশন টুকে নিয়ে আসলাম কার মধ্যে, এই এরিয়া সেকশন টুতে কিন্তু আনিনি, টুকে কিন্তু আনিনি, টুর যে ডিজাইন সেটা ঠিক থাকবে, শুধু কন্টেইনারটা এখানে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা সেভ করার পরে যদি এখন রিলোড দেই, আসলে এটা তেমন পরিবর্তন দেখা যাবে না, যে যা শুধু 80%-এর মধ্যে চলে আসছে এতটুকু দেখাচ্ছে আমাদের। কিন্তু এইটা আনলে আমরা ভালো মতো দেখতে পাবো পরের যেটা, অর্থাৎ মেনুর পরে যে সেকশন, এই যে চার নাম্বার সেকশন, এই সেকশনটাকে যদি আমি ওভাবে যে লিঙ্ক আছে এটাকে যদি আমি নিয়ে আসি, আসলে আমি মূলত এটা কপি করি, এই যে কন্টেইনার এটাকে আমি কপি করলাম, এই যে কপি করলাম, কপি করে এই যে সেকশনের পরেই দিয়ে দিলাম, আর এইখানে যে সেকশন আছে সেকশনের আগে আমরা একটা ডিপ নেব, সেকশনের আগে একটা ডিপ নেব, বাস। এখন যদি আমরা দেখি, দেখুন এই যে 80%-এর মধ্যে চলে আসছে। এভাবে যদি আমরা এটাকেও নিতে চাই তাহলে এটাকেও আমরা দিয়ে দিতে পারি। তাহলে এটা কোনটা আগে আমাদেরকে দেখতে হবে, এই যে গুগল সহ এটা এই সেকশন থ্রি, তাহলে এইখানে আমি কি করব, ওই কোডটা দিয়ে দেবো, এই ডিপটা শেষ করব কোথায়, একেবারে এই যে সেকশন এইখানে যদি আমি ডিপটা শেষ করে দেই, ডিপটা শেষ করে দেই, সেভ করে এখন যদি আমরা দেখি, এই যে দেখুন কন্টেন্ট গুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো পেজ জুড়ে আছে, কিন্তু কন্টেন্টটা কি হয়েছে, কন্টেন্টটা কিন্তু এটা সই সই হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, শুধু কন্টেন্টটা চলে গেছে। ঠিক আছে, আমরা এটাকেও দিতে পারি, এই সেকশনটাকেও দিতে পারি, যদি এই সেকশনটাকে দেই তাহলে এই যে পরের এটা পাঁচ নাম্বারটা আমরা এইখানে, আচ্ছা এইখানে যদি আমরা দেই, এই যে দিলাম কন্টেনার, আর হলো একেবারে শেষে ফাইভের শেষে অর্থাৎ এই যে সেকশনটা আছে এইখানে যদি আমরা একটা ডিপ নেই, বাস হয়ে গেল। এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই যে 80%-এর মধ্যে আসছে, কিন্তু দুইটা আসছে, এই যে আচ্ছা এখানে কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো আমরা এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমরা এটাকে একটু কাজ করে দিতে পারি, দেখি কাজ হয় কি না। ওয়েব ডিজাইন এইটা, এটা হলো সেকশন ফাইভ, তাহলে এখানে আমরা সেকশন ফাইভ এর পি অর্থাৎ সেকশন ফাইভকে আমরা স্ক্রল করে দিতে পারি,
স্ক্রল স্ক্রল টেক্সট অ্যালাইন স্ক্রল করে দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার এটা না, আমরা একটু নিচে যাই, এটা তো হোবারের কাজ, পাঁচ নম্বর টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এটা যদি আমি স্ক্রল করে দিই, টেক্সট অ্যালাইন স্ক্রল, পিকে আমি টেক্সট অ্যালাইন করে দেবো, টেক্সট অ্যালাইন জাস্টিফাই লেফট রাইট জাস্টিফাই। আচ্ছা এখানে আমাদের সাইজটা ঠিক নেই হয়তো, এই জন্য কাজ করতেছে না, তা আমরা এটা এমনিতেই আছে ওরকম, তার জন্য এটা দেখবো না। তবে আমরা যে যতগুলা পেজ তৈরি করব, এখানে আমরা সেকশন ফাইভের মধ্যে নিয়েছিলাম, সেকশন ও সেকশন ফাইভের এইখানে আমরা কন্টেনারটা নিয়েছিলাম, এই জন্য হয়তো কাজ করেনি। এই কন্টেনারটা নিতে হবে এই যে সেকশন ফাইভের পরে, এই যে ভি আসলে কাজ করার সময় একটু কেয়ারফুলি কাজ করা দরকার, কাজ করলে তাইলে ভালো হয়। ডিপটা আছেই, এখন একটু সেভ করে ঠিক হয় কিনা। হ্যাঁ এখন মোটামুটি হয়েছে, 80%-এর মধ্যে চলে আসছে, যেহেতু সাইজ কম এই জন্য সাইজ কমই আছে, 80%-এর মধ্যে চলে আসছে। এখন দেখেন এটার যদি কন্টেন্টগুলো দেখি, মোটামুটি সবগুলা কন্টেন্ট এই 80%-এর মধ্যেই আছে। এখন এরপর আমরা যে কাজটা করবো, এটা কিন্তু আমরা হোমে আছি, হ্যাঁ হোম পেজে আছি, আমরা এই গ্যালারি নামের একটা পেজ তৈরি করব, বা অ্যাবাউট নামের একটা পেজ তৈরি করব, তৈরি করে কাজ করব। যেমন ধরুন এই গ্যালারি গ্যালারি আমরা গ্যালারিতে যাব, গ্যালারি নামের একটা পেজ নেব, বা অ্যাবাউট একটা পেজ নেব, নিয়ে আমরা এটাতে কাজ করব। তো আমরা ফোল্ডারে যাই, অর্থাৎ আজকের যে বিষয়টা বুঝলাম সেটা কন্টেইনার। এরপরে আমরা দেখব যে এই একই সিএসএস এর অধীনে, অর্থাৎ আমাদের যে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে যদি যাই আমি এই যে 25 নম্বর ক্লাস, এই একই সিএসএস এর অধীনে আমি এখানে আর একটা পেজ নেব, একটা পেজ নেব, পেজ নিয়ে এই পেজটার আমি নাম দিলাম ধরেন গ্যালারি, গ্যালারি পেজের নাম দিলাম গ্যালারি, গ্যালারি ডট এইচ টি এম এল, একটা পেজ ক্রিয়েট হলো গ্যালারি। এখন এই গ্যালারির সব ডিজাইনও আমরা সিএসএস এ, এই একটা সিএসএস এই করতে পারবো। এখন এই গ্যালারি যে আছে, এই গ্যালারিটা যদি আমি ওপেন করি তাহলে দেখবো এরকম আছে। তো আমরা কোডিংয়ে যদি যাই, যাওয়ার পরে আমি আর একটা কলাম নেই, আচ্ছা আর একটা কলাম নেওয়ার আগে আমি এটা বাদ দিয়ে দিই, এটা যেহেতু আমরা এটার কাজ করছি। এখন আমরা আর একটা পেজে যাব, এখানে আমি এই যে গ্যালারিটা নিয়ে আসলাম, গ্যালারি নিয়ে এসে আমি HTML, অর্থাৎ আগামী ক্লাসে আমরা কী কাজ করব সেটা একটু দেখানোর জন্য এটা দেখাচ্ছি, HTML ট্যাপ করলাম, এইখানে পেজের নাম হলো গ্যালারি, তাহলে এটার নাম কি গ্যালারি। এখন এইটার সাথে আমরা কি করব, সিএসএস অ্যাড করব, ওই যে লিংক নিয়ে আমরা এটা জানি, লিংকের পরে কি করা, সিএসএসটা এই সিএসএসটা অ্যাড করা, এপাশের যে সিএসএস স্টাইল আছে এই স্টাইল শিটটা আমরা অ্যাড করে দেবো, যে লিংক করলাম, লিংক করার পরে স্টাইল ডট সিএসএস, তাহলে এটা কি আমাদের একটা পেজ, আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি এই পেজটা রিলোড লোড করি আমরা, সাদা একটা পেজ, এখানে গ্যালারি, তাইলে আমরা এখানে আমি এটা নিয়ে আসি এদিক থেকে এই পাশে, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা হলো হোম পেজ আর এটা হলো গ্যালারি। তাই আমরা এখানে গ্যালারিতে চাপ দিলে যেন
এইখানে আমরা চলে আসি, সেই ব্যবস্থাটা আমাদের একটু করতে হবে। যদি এটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই গ্যালারির যে লিঙ্কটা আছে গ্যালারির লিঙ্কটা, এই লিঙ্কটা আমাকে তৈরি করে দিতে হবে। কোথায়? এই যে হোম পেজটায়। তাহলে আমি হোম পেজে যদি যাই, এই হোম পেজটা আমি নিয়ে আসি, কলাম আমি তিনটা করি, ভিউ, ভিউ থেকে লেআউট, কলাম থ্রি, তিনটা হয়ে গেল। এ পাশে আমি এই যে ইনডেক্সটা নিয়ে আসলাম, নিয়ে এসে এইখানে আমরা যদি লিঙ্ক দেখি, এই যে গ্যালারি, গ্যালারি এখানে হ্যাশ লেখা ছিল, এইখানে যদি আমি লিখি গ্যালারি, আর গ্যালারি ডট এইচটিএমএল, এখন যদি সেভ করি, সেভ করার পরে যদি এখন দেখি, রিলোড দেই, এই দেখেন এখন কোথায় চলে গেছি, আমি গ্যালারিতে চলে গেছি। তাহলে আমরা ছিলাম কোথায়, এই হোম পেজে, গ্যালারিতে, এই যে গ্যালারিতে চলে আসছি। আমি এই গ্যালারিটা কেটে দিলাম, দেখেন এখন যদি এখানে যাই, এই যে হোম পেজে থাকলাম, হোম পেজেই আসি, আর গ্যালারিতে যখন আমরা ক্লিক করবো, যে গ্যালারিতে চলে যাচ্ছি। এখন আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই যে গ্যালারি যে পেজটা আছে, এই পেজটা ডিজাইন করবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন যে আমরা এই যে আমাদের যে মেনুটা আছে, এই মেনুটা অ্যাক্টিভ করতেছি। হ্যাঁ, তার মানে আমরা হোম পেজ তো ডিজাইন করে ফেললাম, তাহলে আমরা হোমে চাপ দিলে হোম আসবে। এখানে আমরা আমাদের যে মেনুটা ছিল, এই যে মেনু, এই যে হোম, হোমের এখানে ইউআরএলটা আমরা দিয়ে নিতে পারি, ইনডেক্স, ইনডেক্স, ইনডেক্স ডট এইচ টি এম এল, ইনডেক্স ডট এইচ টি এম এল আমাদের হোম পেজের ইউআরএলটা, আর গ্যালারির ইউআরএলটা, এই যে গ্যালারির ইউআরএলটা দিয়ে দেবো, গ্যালারি ডট এইচ টি এম এল। তারপর আমরা অ্যাবাউটের দিতে পারি, এরকমভাবে অ্যাবাউটের কি আমরা স্টাইল করতে পারি এখানে, কিন্তু অ্যাবাউট কিন্তু আমরা এখনও নেইনি, এ বি ও ইউ টি অ্যাবাউট ডট এইচ টি এম এল এটা নিলাম। দেখেন আমরা কিন্তু পেজ এটা তৈরি করিনি। এখন যদি আমরা এটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে হোমে গেলে যে হোমটা আসতেছে, যে হোমে আসি, গ্যালারিতে চাপ দিলে গ্যালারিতে আমাকে নিয়ে যাচ্ছে। যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন এই যে এইটা আসতেছে, কেন? কারণ অ্যাবাউট নামের আমার এখানে কি কোনো পেজ পাইনি, খুঁজে পাইনি। আবার আমরা যদি আমাদের ফোল্ডারে যদি অ্যাবাউট নামের একটা পেজ তৈরি করি, এখানে যদি অ্যাবাউট নামের একটা পেজ তৈরি করি, তাহলে কিন্তু আবার ওইখানে আমাকে দেখাবে। আমি যদি একটু দেখি, এ বি ও ইউ টি অ্যাবাউট, অ্যাবাউট ডট এইচ টি এম এল। এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন এটা যদি রিলোড দিই তাহলে কিন্তু আবার দেখাবে, যে সাদা ব্ল্যাঙ্ক একটা পেজ দেখাবে। তার মানে আমাদের এখানে কিন্তু দুইটা লিঙ্ক করলাম, গ্যালারি অ্যাবাউট লিঙ্ক করলাম। আমরা আগামী ক্লাসে এই গ্যালারিটা ডিজাইন করব, গ্যালারি নামক যে পেজটা, এই পেজটা ইনশাল্লাহ ডিজাইন করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, বা পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, তারপরে মেসেঞ্জার গ্রুপ আছে, পেজ আছে। যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড তারা হয়তো কোনো ভালো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। আজকে এই পর্যন্তই রাখছি। আচ্ছা, আজকে আমাদের ক্লাস ছিল, হলো ক্লাস ছিল, ক্লাসটা প্রথমে দেখানো উচিত ছিল, আমি দেখাইনি। আজকে আমাদের ক্লাস ছিল হলো 25তম ক্লাস, আর সিএসএস এর 10 নম্বর ক্লাস। আর আমরা আজকে কন্টেইনার সম্পর্কে জানলাম, আর একাধিক পেজ কীভাবে কানেক্ট করে সেটা সম্পর্কে জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে জানাবেন, যে বুঝতে পারেনি।